খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার ইন্দোনেশিয়ার হাত থেকে বছর ভর জি টোয়েন্টির ব্যাটন হাতে নিয়ে দীর্ঘ এক বছর ধরে ভারত জুড়ে জি টোয়েন্টির অধ্যক্ষতা চলার শেষ ধাপে এই সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ এই সপ্তাহের শেষের দিকে আট নয় দশ জি টোয়েন্টি শেষের সমারোহের মঞ্চ আলো করে বসবেন বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রনায়কগণ আলোচনা হবে বিশ্বের সার্বিক উন্নতির রূপরেখা কিন্তু এত কিছুর মাঝেও ভারতবর্ষের আমজনতার মাঝে এর প্রভাব খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না কারণ ভারতবর্ষের দু চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে আ সমুদ্র হিমাচলের ভারতবাসী আগামী লোকসভা নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন গ্রুপে যে বিভক্ত হয়ে গেছে তার ঝলক কিন্তু ভীষণভাবে চোখে পড়ছে খুব বলতে ইচ্ছা করছে এত কিছুর বিশ্ব শান্তির ধুমের মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কেন বিরাম হলো না কেন বিশ্বের বিভিন্ন দেশে দেশে ধর্মের নামে জাতিপ্রথার নামে অহরহ নির্বিচারে মানব নিধন চলছে কেন জীবন হাতে করে অধিকাংশ দেশের যুবক যুবতীরা দলে দলে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে জীবন বাঁচানোর তাগিদে এগিয়ে চলেছে ফল নিত্যদিন কত অসহায় বিশ্ববাসীরা হারিয়ে যাচ্ছে ওই সমস্ত উত্তাল সমুদ্র আশা করা বৃথা তবুও শান্তির দেশ ভারতবর্ষে জি টোয়েন্টির মঞ্চ থেকে এ সমস্ত বিষয়ে সদার্থক একটা রূপরেখার আহ্বান হওয়াটা কিন্তু সময়ের চাহিদা কেননা সাধারণ মানুষের অর্থে যে রাষ্ট্রীয় জি টোয়েন্টির আসরে দেদার অর্থ খরচা করা হচ্ছে তার পরিণাম যদি শান্তির দেশ ভারতবর্ষ থেকে বিশ্ব শান্তি হেতু যদি সদার্থ গঠনমূলক বিশ্ব সমাজ গড়ার লক্ষ্যে যে ব্যাপারটা চলছে তার পরিণাম সামনে না আসে তবে অন্যান্য হাইটেক মিটিং এর মতোই ভারতের জি টোয়েন্টির অধ্যক্ষতা যে বিফলে যাবে সে বিষয়ে দ্বিমত নেই একবিংশ শতাব্দীর ভারতবর্ষের বিজ্ঞান সাধকরা চাঁদের দক্ষিণ মেরু জয় করে সূর্যের উদ্দেশ্যে দিয়েছে সৌরযান কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ব্যাপারেও ভারতবর্ষের অগ্রণী ভূমিকা স্পষ্টতেই দৃশ্যমান তবুও দ্বিজাতি তত্ত্বের যে বিভীষিকাময় বিভেদের বেড়াজাল এর নিরসনে কেন সমস্ত ভারতবাসী একযোগে প্রতিবাদে সামিল হচ্ছে না এটাও যেন ধাঁধার কাজ বর্তমান লোকসভা দু হাজার নির্বাচনের মুখে দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ রাজনীতিবিদেদের যে সমস্ত ভাষণ সেগুলি বন্ধ করতে পারে কেবল অসাম্প্রদায়িক সনাতন ধর্মের আশি শতাংশ মানুষদের প্রতি চেন্নাইয়ের মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধির যে বয়ান তার দায়িত্ব নেবে কে কেন এভাবে ধর্মীয় মেরুকরণের আবহাওয়া যে যেখানে শঙ্কা করু সেই সমস্ত রাজ্য দখল করে সীমাহীন অর্থ লোলুপতার বিচরণ ক্ষেত্রে হয়ে চলেছে ভারতবর্ষ এই বিষয়ে কেন্দ্রে যে সরকার তার ভূমিকা কি শুধু ওনাদের হেভিওয়েট নেতৃত্ববৃন্দদের যুদ্ধে জড়িয়ে পড়া কেন যে সমস্ত রাজ্যে এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে চলেছে সেগুলি স্নেহের পরশ দিয়ে প্রশমিত করার প্রয়াস করা হচ্ছে না আর রাজ্যে রাজ্যে যে সমস্ত আঞ্চলিক দলগুলির সরকার তাদেরও কি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থে এ বিষয়ে সদার্থক ভূমিকা নেওয়া উচিত নয় যাই হোক বর্তমানে আশি শতাংশ ভারতবাসী বুঝে গেছে যেভাবে হোক শোবের বিনিময়ে রোজগার করে নিজের ও পরিবারের পেট পালন করতে হবে সেখানে গিমিক ছাড়া রাজনীতিওয়ালেদের কাছ থেকে কিছুই আশা করা অন্যায় তবু এদেরকে খেপিয়ে তুলে আবেগের ঘরে শুশুড়ি দিয়ে ভোটযুদ্ধ জেতাটা আসলে এক প্রহসন ছাড়া আর কিছুই নয় হ্যাঁ এখনও যদি ভারতবর্ষী এক না হতে পারে যেভাবে প্রতিবেশী দেশগুলিদের মধ্যে পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল মায়ানমারের যে নারকীয় অবস্থা করে দিয়েছে আগ্রাসী সাম্রাজ্যবাদী লাল সলতাজবাদী চীন আগামী দিন ভারতবর্ষের এরকমই বিভেদের রাজনীতি চলতে থাকলে ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তখন বুঝবেন পরাধীনতার শৃঙ্খল কতটা ভয়ঙ্কর মাত্র ছিয়াত্তর বছর স্বাধীনতা যে স্বাধীনতা এনে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা বিশ্বাস করুন সেখানে ধর্মীয় বিভেদ ছিল না বলেই এসেছিল স্বাধীনতা আর সেই স্বাধীনতা নিয়ে যেভাবে কিছু মানুষ বিশ্বের ধনীদের তালিকায় ওপরে স্বাধীনতে হ্যাঁ বদান্যতায় কিছু রাজনীত্ব বিন্দুরা তবে হোক দু হাজার নির্বাচন সেই কথা মনে রেখে নির্বাচনী ইস এহার তো বর্তমানে নিরপেক্ষ ভারতবাসীরা আগাম জানিয়ে দিন ধর্মের ভিত্তিতে কোনো লড়াই আমরা মানব না কেবল উন্নতির সারণীতে একযোগে এক সূত্রে এগিয়ে নিয়ে যাব দেশ ও মাতৃকাকে সেখানে তথাকথিত ধর্মগুরুদের অসার তত্ত্ব স্বজনদের পাস কাটিয়ে বিজ্ঞান সাধকদের নির্দেশে মেনে চোখে চোখ রেখে চীন আমেরিকা দুটি বেনিয়া দেশের বিরুদ্ধে বলে উঠব আর বিভেদের খেলায় তোমরা আমাদের আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ করতে পারবে না হয়তো এটাই একটা আসার জায়গা শান্তিপ্রিয় আমাদের বাংলাবাসী তথা সমস্ত ভারতবাসীদের বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট